গ্রীষ্মের এই তীব্র গরমে শান্তিতে ঘুমানোর জন্য বাড়ির ছাদে শুয়েছিলেন মনোজ পাথর। কিন্তু শুক্রবার সকালে পরিজনরা সেই ছাদ থেকে তার গলা কাটা দেহ উদ্ধার করে। এরপরই কান্নার রোল পড়ে যায় সালানপুরের গোয়ালপাড়ার বাড়িতে। এদিকে খুনে জড়িত সন্দেহে এক আহতকে উত্তম মধ্যম দেয় এলাকার মানুষ। মনোজ পাথরের স্ত্রী জানিয়েছেন, অত্যধিক গরমের জন্য বৃহস্পতিবার রাতে তিনি সন্তানকে নিয়ে বাড়ির বারান্দায় শুয়েছিলেন। স্বামী মনোজ ঘুমানোর জন্য ছাদে যান। মাঝরাতে হঠাৎই ছাদে দাপাদাপির শব্দ এবং মনোজের তীব্র চিৎকার শুনতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন। পরে ছাদে গিয়ে স্বামীর রক্তাক্ত দেহ দেখতে পান। স্বামীকে খুন করার জন্য তিনি নিরঞ্জন পাল ও কাঞ্চন পাল নামে দুই ব্যক্তির দিকে আঙুল তুলেছেন। রাতের বেলায় কি দেখলাম আওয়াজ হলো, আমি ফোন করলাম পাশের বাড়িতে, আমি কি দেখো খুব আওয়াজ হচ্ছে, আমি একা উঠতে পারছি না। কোথায় ঘুমাচ্ছিলে? বারান্দায় ঘুমাচ্ছিলাম, ছিল ছাদে ঘুমাচ্ছিলাম, তা আওয়াজ হলো, আমি ভয়ে মেয়েকে নিয়ে ঘর ঢুকে দিলাম। আমি তারপরে সকালগুলো এখন উঠে দেখছি মাকে, আমি যেতে এখনো যেতে পারছিলাম না ছাদ ভয়ে, যে আমি কি হয়েছে কি আমি জানতে পারছিলাম না। যে মা চলো তুমি, আমি বুঝতে পারছি মনে যখন কেন উঠোনি, দেখি তো দেখো দেখি ঘটনা কি ঘটনা হলো, কে খুন করেছে? নিরঞ্জন পাল কাঞ্চন। আমি ভোর মারাম দিতে এসেছিল সকাল রাতে, রাত একটা সময় বলছি ওই মাকে ধূপ ধপ করছে, এসে ও ফোন করেছিল দিপরা, বলছি তুই স্বপ্ন দেখছিস, তুই তন্ত্রা বলি গেছি, ওই তুই মনে হয় তুই তন্ত্রা, তুই স্বপ্ন দেখছিস, ও আপনার ঘুমাছি ঘুমা দিয়ে আমরা এলুম না, ওইখানে একটু ছিল ওই পাশে ছিল ঝাপাইছে, তখন ও দেখিছে ও ছিল আর দৌড়ছে, চোর চোর করে হাল্লা করলে দিয়ে আমরা উঠলাম ছাদে, ও ছাদে এইখানে থাকি না আমি, এদিকে শুক্রবার সকালে পাশের গ্রামে দুপা ভাঙা এক যুবককে যন্ত্রণায় কাতরাতে দেখে এলাকাবাসী। এই খবর ছড়িয়ে পড়তেই জড়ো হয় প্রচুর মানুষ। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক মনোজ পাথরকে খুন করে পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়েছে। এরপরই শুরু হয় গণধোলাই। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, তারা উন্মত্ত জনতার হাত থেকে কোনো রকমে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।